জাদুর চাঁদের বাড়ি। অনেকদিন আগের কথা, কোনো একটি জঙ্গলে তিনজন ডাইনি বোন বসবাস করত। তারা তিনজন ডাইনি বোন ভীষণ অত্যাচারী এবং খারাপ ছিল। একদিন তিন বোন বলে সিদ্ধান্ত নেয় যে তারা নিজেদের কালো শক্তি প্রয়োগের জন্য পাশের গ্রামে যাবে। তাদের মধ্যে থেকে বড় ডাইনি বলে, আমাদের কালো জাদুর সফলতার জন্য কিছু বাচ্চা বলি দিতে হবে। আমরা একটা কাজ করি, পাশের গ্রাম থেকে কিছু বাচ্চা নিয়ে আসি, এরপর সেই সব বাচ্চাদেরকে বলি দিয়ে দিব। এরপর তিন বোন বাচ্চাদেরকে ধরার জন্য পাশের গ্রামে যেতে শুরু করে। তখনই তারা গ্রামের মাঠের মধ্যে ছোট ছোট কিছু বাচ্চাদেরকে খেলতে দেখে। এইটাই ভালো সুযোগ, চলো এই ছোট ছোট বাচ্চাদেরকে ধরে নিজেদের সঙ্গে করে নিয়ে চলে যাই। এরপর তারা তিন বোন সেই ছোট ছোট বাচ্চাদেরকে ঘিরে ধরে। এটা দেখে তো বাচ্চারা ভীষণ ভয় পেয়ে যায় আর কান্না করতে করতে বলে, আরে কারা তোমরা আর আমাদের এইভাবে ঘিরে দাঁড়িয়ে আছো কেন? আমরা এতগুলো বছর ধরে কালো জাদুর যে তপস্যা করেছি, সেই তপস্যা সফল হওয়ার জন্য আমাদেরকে বাচ্চা বলি দিতে হবে, আর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদেরকে বলি দেব। এর কারণে আমরা তোমাদেরকে নিতে এসেছি এখানে। চুপচাপ এখন আমাদের সঙ্গে চলো। এটা শুনে তারা চার বাচ্চাই অনেক কান্না করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে তারা তিন বোন মিলে সবাইকে বেঁধে ফেলে আর নিজেদের সঙ্গে করে নিয়ে যেতে চায়। তখন রাস্তার মধ্যে হঠাৎ করে তাদের সামনে অনেক বড় একটি চাঁদের বাড়ি হাজির হয়। চাঁদের বাড়িতে অনেকগুলো জানালা ছিল এবং একটি দরজা ছিল। আরে এ কি, এ তো দেখছি চাঁদের বাড়ি, আর আমি শুনেছি চাঁদের বাড়িতে নাকি অনেক শক্তিশালী একটি পরি বসবাস করে। ডাইনি এটা বলতেই চাঁদের বাড়ির দরজা খুলে যায় আর চাঁদের বাড়ির ভেতর থেকে অনেক সুন্দর একটি পরি বেরিয়ে আসে, যেই পরির নাম ছিল তারা। তারা পরি ডাইনিদেরকে বলে, চলো এক্ষুনি সহজ সরল ভাবে এই তিন বাচ্চাকে ছেড়ে দাও, নয়তো আমি তোমাদেরকে ছাড়বো না। এই কথাটি শুনে বাচ্চারা খুব খুশি হয়। এরপর একজন ডাইনি তার বোনদেরকে বলে, আমাদেরকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, এখন তো এই পরি একা আর আমরা তিনজন। আমরা তিনজন একসাথে নিজেদের জাদু শক্তি দিয়ে এই পরিকে খুব ভালোভাবে সাহায্য করতে পারবো। এরপর তিন ডাইনি নিজেদের জাদু শক্তি দিয়ে পরির ওপর আক্রমণ করে, কিন্তু হঠাৎ করে পরি অনেক বড় একটি পরিতে রূপান্তরিত হয়ে যায়। সেই তিনজন ডাইনির কোনো প্রভাবই পরির ওপর পড়ে না। এটা দেখে তিন ডাইনি বনি ভীষণ ভয় পেয়ে যায়। আরে এ পরি তো ভীষণ ভয়ঙ্কর, এ হঠাৎ করে এত বড় রূপ ধারণ করে নিল, এখন তো আমরা এর মোকাবিলা করতেই পারবো না। তাহলে কি করব এখন আমরা? আমরা কি এখান থেকে পালিয়ে যাব? যা খুশি হয়ে যাক, কিন্তু আমাদের এই পরিকে ভয় পাওয়া উচিত নয়। চলো আমরা নিজেদের জাদু তলোয়ার বের করি আর এই পরির হাত পাগুলো কেটে দিই। এরপর তিনজন মিলে নিজেদের জাদু শক্তি দিয়ে নিজেদের জাদুর তলোয়ার দৃশ্যমান করে এবং তিনজনে একসঙ্গে সামনে এগোয় পরির হাত পা কাটবে বলে। কিন্তু ঠিক তখনই পরি তাদের তিনজনকে একসঙ্গে হাতের মুঠোর মধ্যে ধরে ফেলে। আমি তোমাদেরকে অনেক আগেই বুঝিয়েছিলাম, কিন্তু তোমরা তিনজন আমার একটা কথাও শোনোনি। এখন আমি তোমাদের তিনজনকে এমন শাস্তি দেব যে দ্বিতীয়বার আর কোনো নিষ্পাপ মানুষকে কোনো রকম বিরক্ত করার কথাও ভাববে না। এরপর তারা পরি তাদের তিনজনের জাদুর কাঠিটি ভেঙে পুড়িয়ে দেয় এবং তাদের তিনজনকেই টেকো বানিয়ে দেয়। নাও এখন যদি জীবনের মায়া থাকে তাহলে এখান থেকে পালিয়ে যাও, নয়তো তোমাদেরকে মেরে এইখানেই পুঁতে ফেলবো। পরির কথা শুনে তারা তিন বোন ভীষণ ভয় পেয়ে যায় আর নিজেদের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আমাদের জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরি, কিন্তু একটা বিষয় নিয়ে আমাদের ভীষণ চিন্তা হচ্ছে। যদি ওই তিন বোন আবারও চলে আসে তো তাহলে আমাদের সবাইকে কে বাঁচাবে আবার? চিন্তা করো না, তোমরা যখন কোনো বিপদে পড়বে তখন চিৎকার করে একবার আমাকে ডাকবে, তাহলে দেখবে আমি সেখানে চলে আসব। এটা বলে পরি তার চাঁদের বাড়ির মধ্যে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে দেখতে দেখতেই চাঁদের বাড়িটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে তিন ডাইনি বোন চাঁদের পরির থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে। একদিন তিন বোন অনেক বড় একটি ডাইনিকে দিয়ে নিজেদের জাদুর কাঠি আবারও তৈরি করিয়ে নেয়। আমাদের এই জাদুর কাঠিগুলো আগের জাদুর কাঠিগুলোর থেকেও অনেক শক্তিশালী, এখন ওই তারা পরি আমাদের মোকাবেলা কিছুতেই করতে পারবে না। চলো আমরা এখনই ওই পরির বাড়িতে যাব আর ওকে জানে মেরে ফেলবো। এরপর খুব সহজেই আমরা বাচ্চাদেরকে ধরতে পারবো আর তাদেরকে বলে দিতে পারবো, কোনো সমস্যাই হবে না। এরপর তিন বোন নিজেদের জাদুর ঝাড়ুর সাহায্যে আকাশে উড়ে যায়। কিছুক্ষণ পর তারা চাঁদের বাড়ির সামনে পৌঁছে যায়। মনে হচ্ছে এই পরি এখনো ঘুমোচ্ছে, চলো এটাই সুযোগ, এক্ষুনি এই পরিকে জানে মেরে ফেলবো। এরপর তিন বোন মিলে নিজেদের জাদুর কাঠির সাহায্যে আগুনের গোলা তৈরি করে।
আর সেগুলো দিয়ে চাঁদের বাড়ির ওপর আক্রমণ করতে শুরু করে। দেখতে দেখতে চাঁদের বাড়িটি পুরোপুরিভাবে জ্বলে যেতে শুরু করে। কিন্তু তখন হঠাৎ করেই পরী দরজা খুলে বাইরে চলে আসে আর বলে, আচ্ছা তাহলে এই অপকর্মগুলো তোমাদের। মনে হচ্ছে আগের বার তোমাদের জীবিত ছেড়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম, কিন্তু এবার আমি তোমাদেরকে জীবিত আর ছাড়বো না। এরপর পরী মনে মনে কাউকে স্মরণ করে আর এরপরে সেখানে অনেকগুলো পরী চলে আসে। এরপর সকল পরীরা একসঙ্গে মিলে তিন বোনকে অনেক মারধর করে। এরপর তিন ডাইনি বোন সেখান থেকে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই পরী তাদেরকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর সকল পরীরা মিলে তিন ডাইনি বোনকে অনেক দূরের কোন একটি সমুদ্রের মাঝখানে ফেলে দেয়। দেখতে দেখতে তিন বোন সমুদ্রের ভেতরে পানির মধ্যে ডুবে মারা যায়। এইভাবে তিনটি খারাপ ডাইনি তাদের কর্মের শাস্তি পায়। তো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবে, যেন আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই নিজের শরীরের প্রতি খেয়াল রেখো।